আসসালামু আসসালামাইকুম টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির আজকের চারটি আলোচিত খবর দেখুন সৌদি আরবে বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত আজকের চারটি বড় গুরুত্বপূর্ণ খবর সে বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়া অনুড্রইল সৌদি আরব হতে আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর পবিত্র মসজিদে করোনা পরিবর্তন সময়ে পঁয়তাল্লিশ লাখ ওমরা হজযাত্রী এবং ইবাদতকারী প্রবেশ করেছে সৌদি আরবে গত চার অক্টোবর ওমরা হজ ও পবিত্র মসজিদয় ইবাদতের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ৪৫ লাখ ধর্মবান মুসলমান এই পবিত্র মসজিদে প্রবেশ করেছে বিগত চার অক্টোবর পুনরায় ওমরা হজ চালু হয় এই কর্তৃপক্ষ নতুন নির্দেশনা নির্দেশনাক্রমে যে সময় সেখানে প্রথমে তিরিশ শতাংশ মানুষকে অর্থাৎ প্রতিদিন ছয় হাজার মানুষকে উমরা হজ পালনের সুযোগ দেওয়া হয়েছিল শুধুমাত্র সৌদি আরবে অবস্থানরত সৌদি নাগরিক এবং প্রবাসীরা ওমরা হজের সুযোগ পেয়েছিল অক্টোবরের আঠেরো তারিখ থেকে ওমরা হজের দ্বিতীয় দফায় মোট ধারণ ক্ষমতার পঁচাত্তর শতাংশ অর্থাৎ একদিনে পনেরো হাজার ওমরা হাজি এবং চল্লিশ হাজার ইবাদতকারীকে মহাককার জ্ঞান মসজিদে প্রবেশের সুযোগ দেওয়া হয় পরবর্তীতে নভেম্বরের এক তারিখ থেকে তৃতীয় দফায় শতভাগ ধারণ ক্ষমতায় অর্থাৎ একদিনে বিশ হাজার ওমরা হাজি এবং ষাট হাজার ইবাদতকারীকে পবিত্র মসজিদে প্রবেশ করে হজের আনুষ্ঠানিকতা ও ইবাদত পালনের সুযোগ দেওয়া হয় এছাড়া বাইরের দেশ থেকে আগত ওমরা হাজিদের ওমরা হজকরণ করার সুযোগ দেওয়া হয়েছে এখন পর্যন্ত বিগত চার অক্টোবর থেকে সর্বমোট পঁয়তাল্লিশ লাখ ধর্মপান মুসলমান সৌদি আরবে পবিত্র মসজিদে প্রবেশ করেছে ওমরা হজ পালনের জন্য মক্কা জ্ঞান মসজিদে ইবাদতের জন্য রজ শরীফে প্রবেশের জন্য এবং রাসুলস ইসলামের কবর জিয়ারতের জন্য নাম অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করে পারমিট গ্রহণ করতে হয় আগ্রহকারীদেরকে সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর এক সপ্তাহের জন্য বিদেশি ওমরা হাজিদের প্রবেশ বন্ধ করল সৌদি আরব সম্প্রতি শীতকালে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কার ফলে এক সপ্তাহের জন্য সকল প্রকার আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ এর ফলে এক সপ্তাহের জন্য বিদেশি ওমরা হাজিদের প্রবেশ বন্ধ থাকবে বর্তমানে বিশ্বে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যা সৌদি আরবে বর্তমানে নতুন শনাক্ত হওয়া রোগী সংখ্যা পূর্বের মধ্যে নিয়ন্ত্রণে থাকলেও সারা বিশ্বে করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ার ফলে সৌদি আরবে আবারও করোনা ভাইরাস বৃদ্ধির আশঙ্কা করছে সৌদি সরকার এর ফলে এক সপ্তাহের জন্য বিশ্বের সকল দেশের সঙ্গে সকল প্রকার আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে সৌদি সরকার এর ফলে এক সপ্তাহ সৌদি আরবে প্রবেশ করতে পারবে না কোনো বিদেশি অমরা যাত্রী শুধু আকাশপথেই নয় সাথে সড়ক ও নৌপথ বন্ধ করে দিয়েছে সৌদি সরকার গত একুশে ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য সৌদি আরবে প্রবেশে সকল রাস্তায় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ সৌদি আরবে বর্তমানে অবস্থিত বিদেশি ওমরা হাজিরা সাধারণ প্রক্রিয়াতে শিডিউল অনুযায়ী তাদের ওমরা হজ কার্যক্রম পালন করতে পারবে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সৌদি আরবে ওমরা হজ এবং আনুষ্ঠানিকতা এবং ধর্মবান মুসলমানদের মক্কার জ্ঞান মসজিদে ইবাদত পালনের জন্য প্রবেশ পারমিট এবং শিডিউল অনুযায়ী বজায় থাকবে তবে বর্তমানে যারা সৌদি আরবে অবস্থান করছে তারা সৌদি আরবে ওমরা পালন করতে পারবে সৌদি আরব হতে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর হত্যা চেষ্টার মামলায় সৌদি যুবরাজকে অব্যাহতি দেওয়ার চিন্তা ডোনাল্ড ট্রাম্পের সাবেক এক উচ্চপদস্থ সৌদি কর্মকর্তাকে চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রের এক আদালতে দায়ের করা মামলা থেকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অব্যাহতি দেওয়ার চিন্তা করছে সৌদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন মামলায় সংশ্লিষ্ট বিভিন্ন আইনি দলিলপত্র নিরীক্ষণ ও নাম প্রকাশে অনিচ্ছুক মামলার এক সংশ্লিষ্ট ব্যক্তির বরাদ দিয়ে খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট ও বুলমার্গ এর আগে গত আগস্টে ওয়াশিংটনে ফেডারেল কোর্টে বর্তমান কানাডায় নির্বাসিত সাবেক সৌদি গোয়েন্দা কর্মকর্তা সাদ আল জাভরিতাকে হত্যা চেষ্টার অভিযোগে মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন খবরে বলা হয় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় আইন বিভাগ মোহাম্মদ বিন সালমানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার পর সৌদি অনুরোধ বিবেচনা করছে তারা মামলার তদন্ত ফলাফল পররাষ্ট্রমন্ত্রী মাইকেল পম্পের কাছে উপস্থাপন করবে যার ভিত্তিতে তিনি বিচার বিভাগকে সৌদি অনুরোধের বিষয়ে সুপারিশ করবে সৌদি আরব আগামী বিশে জানুয়ারি বিদায় আগেই এই বিষয়টি সমাধান করতে যাচ্ছে। কেননা সবর নিতে যাওয়া নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি আরব সম্পর্কে মনোভাব ট্রাম্পের তুলনায় কঠোর এই মামলায় মোহাম্মদ বিন সালমানকে অব্যাহতি দেওয়া যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে আনা অন্য মামলাগুলোকে দুর্বল করে দেবে বলে খবরে মন্তব্য করা হয় এসব মামলার মধ্যে অন্যতম দু সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি সাংবাদিক জামাল খাসিকে হত্যার আদেশের অভিযোগ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে মামলায় সাদ আল জাবরি অভিযোগ করেন সৌদি যুবরাজ তাকে অনুসরণ করার জন্য লোক নিয়োগ করে এবং পরে তাকে হত্যার জন্য একটি ঘাতক দল কানাডায় প্রস্তুত করে সৌদি আরব হতে পাওয়া আজকে চতুর্থ গুরুত্বপূর্ণ খবর সৌদি আরবে এই প্রথম বাংলাদেশি গৃহকর্মী হত্যার বিচার শুরু সৌদি আরবে তদন্ত শেষে এখন বিচারের অপেক্ষায় গৃহকর্মী আরিবান হত্যা মামলা এরই মধ্যে গ্রেপ্তার আসামিদের জামিন নামঞ্জুর করেছে দেশটি আদালত একই সঙ্গে দুঃখ প্রকাশ করে মর্মাত্তিক এই ঘটনার জন্য জাতীয় মানবাধিকার কমিশন বলছে বিচারের কাঠগড়ায় আনতে হবে এই দেশের অভিযুক্তদেরকেও পরিবারের দু মুঠো ভাত জোগাড় করতে বিদেশে পাড়ি জমানো নারী শ্রমিকের মৃত্যু কিংবা অত্যাচারের খবর নতুন নয় পরিসংখ্যান বলছে মধ্যপ্রাচ্যে গত পাঁচ বছর অন্তত পাঁচশো নারী শ্রমিকের অপমৃত্যু হয় কিন্তু প্রথমবারের মতো সৌদি আরবে এক বাংলাদেশি গৃহকর্মী হত্যা মামলা তদন্ত হচ্ছে সৌদি আরবে আদালতে আর অভিযুক্ত সৌদি নাগরিকের জেল হাজতে রয়েছে দু হাজার উনিশ সালে চব্বিশে মার্চ মৃত্যু হয় বাংলাদেশের গৃহকর্মী আবিরনের শুরু হয় পুলিশি তদন্ত অবশেষে অভিযুক্ত গৃহকর্তা সালেম হুদায়ের ও তার স্ত্রী সন্তানের ঠাই হয় জেল হাজতে জামিনের আবেদনও নামঞ্জুর করেছে আদালত আবেদনের পরিবারের অভিযোগ লাশ দেশে ফিরিয়ে আনা থেকে শুরু করে মামলা প্রভাবিত করতে দালাল চক্র আর রিক্রুটিং এজেন্সি লাশের ভুয়া নো অবজেকশন সার্টিফিকেটে মৃত্যু এবং লাশ পৌঁছাবার তারিখ একদিন দেখায় অথচ আবরিন মারা যায় দু হাজার উনিশ সালের চব্বিশে মার্চ ঘটনা তদন্ত করে জাতীয় মানবাধিকার কমিশন সংস্থাটির মতে সৌদিতে আবেদন হত্যার সাথে জড়িতরা আদালতের কাঠগড় ধরালেও ধরাচর বাহিরে এই দেশে অবজুক্তরা বিশেষজ্ঞরা আইনি প্রক্রিয়াকে ইতিবাচক হিসেবে দেখছে আদালতে দোষী প্রমাণিত হলে সরিয়া আইন অনুযায়ী মৃত্যুদণ্ড হতে পারে এই অভিযুক্তদের প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ এই ছিল সৌদি আরবে বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত আজকের চারটি গুরুত্বপূর্ণ ও আলোচিত খবর খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন